আপনি আন্দোলনে যাবেন 3 তারিখ না 10 তারিখের ধর্ণা মঞ্চে যাবেন? এই নিয়ে অনেকের মধ্যে মতবিরোধ রয়েছে। গতকাল 2022 স্টেট পাস দুটি ঐক্যমঞ্চ ব্যাক টু ব্যাক একটি ধর্ণা মঞ্চ এবং একটি আন্দোলনের ডাক দিয়েছে। গতকালই আমরা সেই সমস্ত লাইভ আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলাম। সেখানে বিভিন্ন রকমের মন্তব্য এসেছে। কেউ দুটো আন্দোলনকেই সমর্থন করেছে, কেউ বলছে ধর্ণা মঞ্চে যাব আন্দোলনে যাব না, কেউ বলছে আন্দোলনে যাব ধর্ণা মঞ্চে যাব না, কেউ বলছে এটি বেশি গুরুত্ব লাভ করবে ওটি পাবে না, এরকম অনেক মন্তব্য রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে তোমরা কোন আন্দোলনকে সমর্থন করবে। প্রথমে যদি একটু দেখি, 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ যে আন্দোলনের ডাক দিয়েছে, মূলত তাদের ধর্ণা মঞ্চ অবস্থান বিক্ষোভ রয়েছে 10ই অক্টোবর সকাল 11টা থেকে। এই যে গ্রুপের যে ধর্ণা মঞ্চ, এদের উদ্দেশ্যগুলো কী কী? 10ই ডিসেম্বর নতুন টেট পরীক্ষার আগে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে 2022 টেট পাসদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে ইন্টারভিউয়ের তারিখ ঘোষণার দাবিতে। দ্বিতীয় দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে বিএড বাতিলের দাবিতে। তৃতীয় দাবি, 2022 স্টেট পাসদের দ্রুত স্বচ্ছ পিডিএফ প্রকাশের দাবিতে। এই তিনটে মূলত দাবি নিয়েই তাদের এই ধর্ণা মঞ্চ, 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ। আর 3 তারিখ দুপুর 12টার সময় যে আন্দোলনের ডাক দিয়েছে অল বেঙ্গল 2022 টেট পাস ডিএলএড অ্যাসোসিয়েশন, তাদের যে মূল দাবি সেগুলো কী কী রয়েছে? পুজোর আগে পর্যাপ্ত শূন্যপদ সহকারে নতুন ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করতে হবে, পর্ষদের ঘোষণা অনুযায়ী বছরে 2 বার নিয়োগ দিতে হবে, পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে অন্তর্ভুক্তিকরণ করতে হবে, 2022 ডিএলএড টেট পাস চাকরি প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং শেষ জেলাভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করতে হবে। তাদের ডেট রয়েছে 3রা অক্টোবর দুপুর 12টা থেকে। এবার তোমাদের কাছে আমি প্রশ্ন করি যে এই দুটো যে 2022 ঐক্যমঞ্চের যে মূল দাবি, এর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য মেনলি, যেটা নোটিফিকেশান দ্রুত চাই, নিয়োগ দ্রুত চাই, স্বচ্ছতার সঙ্গে ইন্টারভিউ হোক নিয়োগ হোক, এইগুলোই তো মেন দাবি তাদের। সেক্ষেত্রে এরকম বিভেদ তৈরি করার কোনো মানে আছে? দুজনেরই উদ্দেশ্য এক, সকলেই 2022 স্টেট পাসদের স্বার্থেই লড়াইটা করছে। দুটি আলাদা আলাদা গ্রুপ, এখানে তো ভুল কিছু নেই। দুটি গ্রুপ তাদের মতো করে লড়াইটা সামনে তুলে ধরার চেষ্টা করছে। যারা সাধারণ 2022 স্টেট পাস রয়েছে অ্যাডমিন বাদ দিয়ে, তাদেরকে বলবো প্রত্যেকটি আন্দোলনকে তোমরা সমর্থন করো, সবই তো তোমাদের ভালোর জন্য। সে 3 তারিখের আন্দোলন হোক আর 10 তারিখের অবস্থান বিক্ষোভ হোক, সবই তো তোমাদের উদ্দেশ্যে। সেই জন্য এখানে বিভেদ তৈরি করার কোনো মানে নেই, ইউটিউবে এসে ভুলভাল কমেন্ট করারও কোনো দরকার নেই। সবই তোমাদের উদ্দেশ্যে, সবই তোমাদের ভালোর জন্য। অনেক অ্যাডমিনরাও দেখবে খুব সুন্দর করে কমেন্ট করেছে, আমি কিছু কিছু পড়ছিলাম, তারা নিজেদেরটাকে তো হাইলাইট করছে, পাশাপাশি এটাও বলছে যে বাকি যে গ্রুপটি আন্দোলনের ডাক দিয়েছে বা অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে, তাতেও আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করবেন, কারণ সকলেই একই উদ্দেশ্য লক্ষ্য নিয়েই, আমাদের একই দাবি নিয়েই মাঠে নামা। সেই জন্য এই যে একটা পজিটিভ বিষয়, এটাই তো সবচেয়ে বড় কথা। দুটি দল যাই হোক না কেন, তারা সকলের ভালোর জন্যই লড়াই করছে। 2022 টেট পাস ডিএলএড অ্যাসোসিয়েশন আর 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ, সবই তো একই উদ্দেশ্যে কাজ করছে। এই জন্য এখানে কোনো বিভেদ নয়, কোনো লড়াই নয়। আর যারা দায়িত্ব করে কাজ করেন, তাদের কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ, কোনো বিতর্ককৃত মন্তব্য এই মুহূর্তে করার দরকার নেই, কারণ লড়াইটা সকলের। আর আপনি যেহেতু দায়িত্বে রয়েছেন, সেজন্য আপনার উপর অনেকেই ভরসা করে, সেখানে আপনার একটা কমেন্ট হয়তো দুটো ভাগ করে দিতে পারে। গ্রুপ আলাদা হোক, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য সব একই হোক এবং লড়াইটা একসঙ্গেই হোক, তাতে নিশ্চিতরূপে সাকসেস পাওয়া যাবে। পর্ষদ কিন্তু চাইছে নিজেদের মধ্যে আমরা গণ্ডগোল করি, মারামারি করি, ঝামেলা করি, আর ওরা বসে বসে মজা নিক, নিয়োগ দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। এটাই যদি পর্ষদের মূল উদ্দেশ্য হয়, তাহলে আমাদেরকেও আমাদের ভালোটা বুঝে নিতে হবে। এখন সামনে 2022-এর বিশাল বিপদ, ম্যাট কন্ডোসে 94 আসছে, 2023 স্টেট পাস আসছে। সেজন্য যদি পুজোর আগে বা ঠিক পরে পরে যদি কোনো রকম বিজ্ঞপ্তি না আনা যায়, তাহলে ভয়ঙ্কর বিপদ সামনে শুধু অপেক্ষা করছে। এই জন্য নিজেদের মধ্যে লড়াই করে কোনো লাভ নেই। এই যে ব্যাক টু ব্যাক দুটি
আন্দোলন এবং ধর্ণা মঞ্চের ডাক দিয়েছে দুটি গ্রুপ, আমি দুটোকেই সমর্থন করি এবং প্রত্যেককে বলবো এই দুটোকে কীভাবে ম্যাক্সিমাম জন উপস্থিত হওয়া যায় সেটাই আমাদেরকে দেখতে হবে। প্রথম 3 তারিখ এবং পরের 10 তারিখ, এই দুটি দিনই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যারা 2022 স্টেট পাস করেছে প্রত্যেকের কাছে বলবো প্রত্যেকেই এখানে উপস্থিত হবেন, নিজের হকের চাকরিটা বুঝে নিতে হবে, নিজের স্বার্থটা নিজেকে বুঝে নিতে হবে। শুধু অ্যাডমিনরাই দৌড়াবে আর তারাই কষ্ট করবে এটা কখনোই হতে পারে না। সেই জন্য প্রত্যেককে বলবো যে এই আন্দোলনকে সমর্থন করতে, প্রত্যেককে বলবো এই আন্দোলনের জন্য এগিয়ে আসতে।